বাধ্য হয়ে মানুষ কত কি করে, সাঁতার নৌকা চড়বে তাই সাঁতার জানে না, তাই তাকে লাইফ জ্যাকেট পরতে হচ্ছে। আচ্ছা, আমরা এখন এই মুহূর্তে ওই যে আমার একমাত্র কন্যা, এরা যে সাঁতার জানে না, আল্লাহ না করুক, এটা আছে কি, যখন এটা থাকবে না তখন কি করবা? আজ আমরা এসেছি ত্রিবেণী, এটা ক্যান্টনমেন্টের ওটা থাক না, আমি দেখবো না, ক্যান্টনমেন্ট ক্যান্টনমেন্টের ভিতরে একটা মনোরম পরিবেশ, আমার ছেলে নিয়ে আসছে আমাদেরকে। এখানে একটা রাইডিংয়ের ব্যবস্থা আছে, এই যে এটা বোট, এখানে সবাই দল বেঁধে নামতেছে, কিন্তু আমি আই এম নট, বিকজ আমার কথা হলো যে এইভাবে আমি নামতে রাজি না, যদি নৌকা ডুবে যায় তাহলে আমার জন্য মজা, নৌকা ডুবে সাঁতার দিবে, আমি নদীর সাঁতারে আমার অভ্যাস আছে। তো এখানে যারা আসছে সবাই বোট লাগায় রেডি, মানে ইয়ে লাইফ জ্যাকেট লাগায় রেডি হয়ে গেছে, তারা সবাই এখন বোটে উঠবে। যাই হোক, এখন আমার ইচ্ছা নাই, আমার ইচ্ছা হলো নৌকা থাকবে এবং ই থাকবে, বইটা থাকবে আর আমি থাকবো মাঝি, নৌকার মাঝি। কিন্তু এখানে তো সেরকম নেই, যেমন অটোতে চালাবে বোঝায় কীভাবে কী চালায়। তো যাই হোক, আসলে এখানে এসে একটা নৌকা চালাটা একটা আনন্দ। অবশ্য আমাদের বয়সটা এখন কেন জানি না এগুলো ইচ্ছা করে না, কোনো এক সময় ছিল এগুলো দেখলে পাগল হতে যেতাম চড়ার জন্য, কিন্তু এখন কারণটা কি, কারণ একটাই, সেটা হলো বয়স। এখন আমার বয়স বলছে না তোর এখন এই বয়স না, কিন্তু আমার আমার এক খুব ক্লোজ রিলেশন বিআই, সে কিন্তু পাগল হয়ে গেছে, কারণ তারা লন্ডন থাকে, তারা তো এগুলোতে অভ্যস্ত না, তাই না? হি লাইক টু গো টু দিস বোট, হি লাইক সি সাইড, ইউ লাইক সি সাইড, ভেরি গুড, ইটস মোর লেস লাইক সি সাইড, লাইক সি সাইড, ওকে ওকে, বাট আমাদের কাছে এগুলো কিছু মনে হয় না, আমরা গ্রামের বড় হয়েছি, তো গ্রাম আমাদের কাছে সবচেয়ে প্রিয়। তো দেখি তো আমার মিসেস কীভাবে কী করে দেখি তো। ও এখানে আবার প্যাডেল আছে, ও মাই গড, আগে আমরা নৌকা চালাইতাম, ওই আমরা এখানে কয়জন, চারজন, ও দুজন, ওকে গো, আমার ইচ্ছা নেই, আই ডোন্ট লাইক টু গো দেয়ার। ওকে, নো নো, আই ডোন্ট লাইক টু গো, নো নো, হি ক্যান ডু, আই ডোন্ট লাইক, নৌকা হলে আর যদি ই থাকতো কি বলে এই বইটা থাকতো তাহলে না একটা কথা ছিল, গুড লাক, ওইটা চালাই চলে যাবে, তো যে কথা বলছিলাম আসলে সব কিছুর একটা বয়স আছে, আমার বয়স আমাকে এখন পারমিট করছে না, মনে হচ্ছে যে আমি আর সেই বয়সে নাই, তবে ইচ্ছা হয়, একেবারে হয় না তা না, অনেক কিছু ইচ্ছা হয় মাঝে মাঝে, কিছু বালক সুলভ কাজও করে বসি। তা আমাদের সামনে খুব সুদিন আসতেছে আমার ছেলেটার বিয়ে, ডেট ফেট এখনও আসলে করোনাকালীন পরিস্থিতিতে ওইভাবে কাউকে বলতেও পারছি না, তাছাড়া পুরো জাতি এখন
একটা ক্রান্তি লগ্ন আর এখন সারা পৃথিবী স্তব্ধ এসব ব্যাপার বিবেচনা করে আমরা স্থির করেছি যে আমরা ওইভাবে করব না সীমিত আকারে জাস্ট আমরা বিয়েটা করে স্টপ তারপরে আল্লাহ যদি সুদিন আনে আবার যদি সেই আগের মতো দিন চলে আসে তাহলে আমরা সবাইকে নিয়ে একটা প্রীতিভোজের আয়োজন করব তা ঠিক আছে ওরা ঘুরতে গেছে আমি একটু বসে আছি দেখি ওরা কত কবে আসে তার মধ্যে এক পার্টি আবার ঘুরে চলে আসছে